প্রবল বর্ষণে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা, সেখানকার জনজীবন কার্যত বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। রবিবারও প্রবল বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। নদীগুলির জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। হায়দ্রাবাদ বিজয়ওয়াড়ার মতো শহরের পরিস্থিতি খুবই খারাপ। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী 24 ঘন্টা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দফায় দফায় চলছে বৈঠক, উদ্ধার কাজেও সব রকম ব্যবস্থা করা হয়েছে। তেলেঙ্গানার খাম্মাম জেলায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। প্রায় 110টি গ্রাম কার্যত জলের তোলায়, যান চলাচল ব্যাহত হয়েছে, নিচু এলাকাগুলি জলের নিচে। সমস্ত সরকারি দফতরে আধিকারিক ও কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। 2রা সেপ্টেম্বর আগাম সতর্কতা হিসেবে প্রাথমিক ও সেকেন্ডারি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওয়া অফিসের যা পূর্বাভাস, আগামী কয়েকদিন লাল সতর্কতা রয়েছে এ রাজ্যের আদিলাবাদ, মাহবুবনগর সহ একাধিক জায়গায়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শনিবার তার সমস্ত কর্মসূচি বাতিল করেন রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য। দুই রাজ্যের NDRF, রাজ্য পুলিশ দিনরাত এক করে কাজ করছে। এই দুর্যোগের সময় পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।